আসছে পহেলা বৈশাখ। বাঙালির যে কয়টি উৎসব আছে তার মধ্যে পহেলা বৈশাখের বর্ষবরণ একটি সার্বজনীন অনুষ্ঠান। প্রতি বছরের নিয়মে এবারও বাঙালি বরণ করে নিবে নতুন বাংলা বছরকে। বর্ষবরণের এই আয়োজনের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা। সমাজের নানা ধরনের অসঙ্গতি তুলে ধরা হয় মঙ্গল শোভাযাত্রায়। এছাড়াও বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করা হয়। চলছে শোভাযাত্রার প্রস্তুতি। চারুকলার মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতে চোখে পড়বে জয়নুল গ্যালারির মুখে ছবি আঁকছেন একদল শিক্ষার্থী। জল রং ও অ্যাক্রিলিকে বিভিন্ন ধরনের চিত্রকর্ম করছেন তারা। অন্য পাশে শিক্ষার্থীরা ব্যস্ত সরা চিত্র নিয়ে। মাটির সরায় নানা রঙে ফুটিয়ে তুলছেন ময়ূর, পাখির মুখ, আবার কেউ এঁকেছেন লতা পাতা সহ নানা মূর্তি। শুধু তাই নয়, শুরু হয়েছে এসবের বিক্রিও। আরেকটু ভেতরে ঢুকতে চোখে পড়বে মাঠের একপাশে বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছেন শিক্ষার্থীরা। এসব কাজকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। স্ট্রাকচার, পাখির অরিগামি, মুখোশ এবং সরাচিত্র ও পেন্টিং। মঙ্গল শোভাযাত্রার এবার পাঁচটি মোটিভ থাকবে। এসবের মধ্যে রয়েছে ঘোড়া, পাখি, ট্যাপা পুতুল, মাছ। এবার শোভাযাত্রার প্রতিপাদ্য বিষয় করা হয়েছে নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আমাদের এবারের মঙ্গল শোভাযাত্রা 1429 পালিত হতে যাচ্ছে। আমাদের আসলে এটি একটি অসাম্প্রদায়িক অনুষ্ঠান, যেটি সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের মানুষের জন্য প্রযোজ্য। কেননা আপনারা জানেন যে হিন্দুদের যেমন ঈদ রয়েছে, মুসলমানদের ঈদ রয়েছে, হিন্দুদের পূজা, এরকম খ্রিস্টানদের অনুষ্ঠান রয়েছে, বৌদ্ধদের অনুষ্ঠান রয়েছে। কিন্তু আমাদের এই মঙ্গল শোভাযাত্রা, আমাদের এই বৈশাখ, এটা সকলের জন্য। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলে এখানে কিছু নেই, সকলের। বাঙালির একটি অনুষ্ঠান হচ্ছে এই পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ আমাদের খুব প্রাণের উৎসব, একটা অসাম্প্রদায়িক উৎসব। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই জয়েন করে। আজ আমরা আমাদের এখানে ছটা স্ট্রাকচার হচ্ছে, চারটা অলরেডি তৈরি হয়ে গেছে, আর দুটো এখনও তৈরি হওয়া বাকি আছে। প্রত্যেক বছর এখানে শোভাযাত্রা হয়। শোভাযাত্রায় অনেকগুলো স্ট্রাকচার যায়, মাস্ক যায়, মুখোশগুলো যায়, অনেকগুলো ক্রাফট যায়, এবং সবগুলো আমরা আমাদের সংস্কৃতিকে ধারণ করি, আমরা সংস্কৃতিকে দেখাই। বাঙালি কী বিলং করে তা আমরা বুঝতে পারি। 2016 সালের 30 নভেম্বরে বাঙালির মঙ্গল শোভাযাত্রা জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করে। তাই মঙ্গল শোভাযাত্রা এখন বিশেষ গুরুত্ব বহন করে। ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী ও বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বাঙালির প্রাণের বৈশাখে। তারা দেবেন, ঢাকা প্রকাশ।